হাসপাতালগুলোতে আরটিপিসিআর এর পাশাপাশি র‍্যাপিড বা স্মার্ট পিসিআর মেশিন বসানোর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি সংস্থাটি মনে করছে এটা হলে রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করা যাবে। এছাড়া হাসপাতালগুলোতে অক্সিজেন তৈরি করতে কেনা হয়েছে 100 অক্সিজেন জেনারেটর। চলমান মহামারীতে হাসপাতালগুলোকে সেবা দেওয়ার প্রথম ধাপ করোনা পরীক্ষা। রোগীর করোনা নেগেটিভ না পজিটিভ বেশিরভাগ ক্ষেত্রেই তা জানতে সময় লেগে যায়, ফলে যথাযথ চিকিৎসাও শুরু করা যায় না। আগামীতে কোভিডের যে কোনো পরিস্থিতিতে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে ভাইরাসের নতুন ধরন ওমিক্রন কবে আসবে তার জন্য বসে নেই স্বাস্থ্য সেবা বিভাগ, মোকাবিলার সকল প্রস্তুতি এখনই নেওয়া হচ্ছে। এটা সবগুলি ইনস্টিটিউটে এবং প্রয়োজন হলে বেসরকারিভাবেও দিয়ে দিতে হবে, মানুষের সাফারিং যাতে কম হয়। ইমার্জেন্সিগুলি ডিল করার জন্য স্মার্ট পিসিআর কোনো বিকল্প নেই। এটা দ্রুত আমরা এটা কথা বলে এটা আমরা ইমপ্লিমেন্ট করে দিব, আর এটা হলে পরে এই সেবার যে প্রায়োরিটাইজেশন সেটা করা যাবে। ইটস এ ভেরি গুড পয়েন্ট। এইটা আমরা কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোকে নির্দেশনা দিব, তাদের ওন পার্চেসে গভর্নমেন্ট হসপিটালগুলি কিনে ফেলবে। প্রাইভেট হসপিটালগুলোকে আমরা নির্দেশনা দিব এবং প্রাইসও ফিক্স করে দিব যে এই প্রাইসের মধ্যে তোমাকে করতে হবে, এটা খুব দ্রুত হয়ে যাবে। গত মার্চ এপ্রিলে করোনা ডেল্টার প্রাদুর্ভাবে অক্সিজেনের ঘাটতি নিয়ে ব্যাপক সমালোচনা ছিল, তবে এখন আর কমতি পড়বে না অক্সিজেনের। রোগীদের যাতে আইসিইউতে যেতে না হয় তারও ব্যবস্থা করছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রি আইসিইউ ম্যানেজমেন্ট সেটাকে আমরা শক্তিশালী করার চেষ্টা করছি, কারণ আইসিইউতে গেলে তো রিকভারির চান্স খুবই কম। এটা হচ্ছে আমাদের একটা সান্ত্বনা যে লাস্ট মোমেন্টে আইসিইউতে একটা বেড পেলাম। বরং তার আগে যে ব্যাকগ্রাউন্ড কাজগুলো সেগুলো খুব স্ট্রংলি করা হচ্ছে। সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই ছাড়াও অক্সিজেন জেনারেটর যাতে হসপিটালগুলি অন সাইট অক্সিজেন নিজেই তৈরি করতে পারে, সেরকম 100 অক্সিজেন জেনারেটর কেনা হয়েছে। তিনি বলেন এককভাবে করোনা মহামারী নিয়ন্ত্রণ করা যাবে না, সরকারের পাশাপাশি জনসাধারণকেও সচেতন হতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।